ময়মনসিংহ নগরের ব্রাহ্মপুলি এলাকায় মোয়াজিম হোসেন অবৈধভাবে পরিচালিত শপথ মানবশক্ত নিরাময় কেন্দ্র সিলগালা করা হয়েছে গত মঙ্গলবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান অভিযান চালিয়ে তা সিলগালা করে দেন এসময় সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খুরশিদুল আলম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন জরুরি চিকিৎসা নিয়ে সাতজন রোগীকে অন্য নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয় প্রথমে অভিযান অব্যাহত থাকবে বলে জানা নির্বাহী ম্যাজিস্ট্রেট গত দোসর মার্চ শপথ মাতবাসক্ত নিরাময় কেন্দ্র থেকে লাফিয়ে একজন এবং চোদ্দ মার্চ প্রাপ্তি মাতবাসক্ত নিরাময় কেন্দ্রে ফাঁসিতে ছুলে একজন সহ দুজন আত্মহত্যা করে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যে এখানে একটা প্রতিষ্ঠান এই শপথ প্রতিষ্ঠানটি মাদকাসক্ত নিরাময় প্রতিষ্ঠানটি যেটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং এদের আমরা ওই অভিযোগ পাওয়া মাত্র আমরা এখানে আসি এবং আমরা বিভিন্ন ওনাদের ডকুমেন্টস চেক করে দেখেছি ওনাদের আসলে লাইসেন্সটি নেই কেন্দ্র পরিচালনার জন্য দরকার সেটা নেই এবং আমরা কোনো প্রপার ডকুমেন্টস নেই তো এই পরিপ্রেক্ষিতে আমরা আসার পরে দেখি যে এখানে সাতজন রোগী ভর্তি আছেন তো যেহেতু এই প্রতিষ্ঠানটির বৈধতা নেই আমরা ইমিডিয়েটলি তাদেরকে অন্যত্র যে মাদকশক্ত নির্ময় কেন্দ্র আছে সেখানে ট্রান্সফার করে দিই এবং এবং এখন এই প্রতিষ্ঠানটিকে আমরা সিলগালা করে দিয়েছি